একটা কাজ করা জরুরি সেইটা আমরা অনেকেই করি না অনেকেই করি না সেটা কিন্তু জরুরি এটা হলো পকেট খরচার রূপে তাকে কিছু টাকা দেওয়া স্ত্রীকে পকেট খরচার রূপে সে যাতে তার প্রয়োজনীয় খরচ করতে পারে তার খরপোশের যে ব্যাপারটা তার থাকার বন্দোবস্ত করা তার পোশাক আশাক দেওয়া তার খাওয়া দাওয়া চিকিৎসা ইত্যাদি যদি স্বামী করবে কিন্তু এর বাইরেও সে যাতে প্রয়োজন মনে করলে যখন তার ইচ্ছা হবে যে তার অসহায় বোনকে কিছু টাকা দেবে কিংবা কোনো বিপদগ্রস্ত কোনো লোক এসে তাকে কিছু টাকা দেবে স্বাধীনভাবে সে কিছু খরচ করবে সঠিক জায়গায় এর লক্ষ্যে তাকে কিছু পকেট খরচা দেওয়া চাই এ ব্যাপারে অনেক স্বামী উদাসীন তারা স্ত্রীদেরকে পকেট খরচা দেয় না এর ফলে এক তো মানসিকভাবে সে কষ্টও পায় কারণ কোনো কোনো জায়গায় আসে তার দিতে মনে চায় কিন্তু সে দিতে পারে না এতে সে মানসিকভাবে কষ্ট পায় অনেক ক্ষেত্রে তার সম্মান নষ্ট হয় স্ত্রীর সম্মান নষ্ট হয় মানুষ তাকে অনেক কথা শোনায় বলে তো স্ত্রীর মর্যাদা রক্ষা এও স্বামীর কর্তব্য তো যদি পকেট খরচাটা তাকে দেওয়া হয় তার এর মাধ্যমে সে তার নিজের আত্মসম্মান রক্ষা করতে পারবে আবার না দিলে অন্য ক্ষতিও আসে ওই রকম কথাও শোনা গেছে যে কোনো কোনো স্ত্রী স্বামীর পকেট হাতায় সুযোগ মতো কিছু মেরে দেয় এত চুরি হল এই যে চুরির অভ্যাসটা হলো এত এই কারণ হয়েছে সে কোনো জায়গায় খরচ করার জরুরত মনে করেছে কিন্তু টাকা নেই এখন কী করবে ফলে ফাঁক খোঁজে কোন ফাঁকে স্বামীর থেকে টাকা নিয়ে নেওয়া যায় এই যে অপরাধ প্রবণতা এই তাকে যে অপরাধে লিপ্ত করে দেওয়াটা এত কিছু তো উচিত না স্বামীর কারণেই হলো সে নিজেদের উপার্জন স্বামীর সংসার রক্ষার কারণে তার সন্তান ছেলে পেলে লালন পালন করার কারণে এই সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলায় সচেষ্ট থাকার কারণে তার পক্ষে বাড়তি কোনো কামাই রোজগার করা সম্ভব হয় না এবং সে নিজে কামাইও করতে পারে না আবার যেখানে নিতান্ত প্রয়োজন দেখা দেয় সেখানে খরচও করতে পারে না তাহলে সে করবে কি তো অনেক থেকে বাধ্য হিসেবে এরকম পকেট হাতায় তো এই বদম্বস যাতে তারা না হয় না হতে পারে এর জন্যে সব স্বামীর উচিত স্ত্রীকে কিছু পকেট খরচা দেওয়া এবং স্বাধীনতা দিয়ে রাখা যে তুমি এই টাকা তোমার ইচ্ছা মতো খরচ করতে পারো ওই ক্ষেত্রে আরও একটা কথা আছে স্ত্রীর যে মোহরের টাকা সেটা অবশ্যই তাকে দিয়ে দেওয়া চাই এবং ওইটাও আমাদের সামাজিক ই হল এই যে ওই ক্ষেত্রে অধিকাংশ পরিবারে অনেক পরিবারে স্ত্রী স্বাধীন নয় তার মহরের টাকা এতো তারই এর পরিপূর্ণ মালিকানা তার সেই ইচ্ছা মতোটা খরচ করতে পারবে কাজে আশ্বস্ত করা চাই স্ত্রীকে যে তোমার এই মহরের টাকা তোমার একান্তই তোমার তুমি তোমার স্বাধীন মতো খরচ করতে পারো এখানে আমার কোনো ই নেই কোনো আপত্তি নেই আমার পক্ষতে থেকে কোনো বাধা নেই তোমার টাকা তুমি তোমার মন মতো খরচ করতে পারবে হ্যাঁ অবশ্য সব জায়গা দিয়ে পরামর্শ কল্যাণকর যদি বেশি টাকা তার হাতে থাকে তাহলে সেক্ষেত্রে পরামর্শ করে খরচ করা ভালো তা হলে টাকা পাইলো আর খরচ করতে থাকলো দুদিনই ফুরিয়ে যাবে এরপর তো আবার যেই শূন্যতা সেই শূন্যতাই রয়ে গেল। তো এই জন্যে পরামর্শ স্ত্রীর দিক থেকেও জরুরি ঝক কথা যে তার মহরের টাকা তাকে দিয়ে দেবে আর মাঝে মধ্যে তাকে পকেট খরচা দেবে এভাবে চললে আর্থিক দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা সুন্দর থাকবে তাদের সংসার জীবন শান্তিপূর্ণ হবে আল্লাহ জাল্লা শাহনু আমাদেরকে সঠিক বুজদান করুন আমার কথা তফিৎ দিন ও আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন